রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল পুরো বিশ্ব। বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় মুদ্রার মানও কমছে বাংলাদেশ সহ প্রায় সব দেশেরই, যেখানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে একমাত্র ভরসা প্রবাসী রেমিটেন্স। তাই বিশ্ব অর্থনৈতিক সংকটের বিরূপ প্রভাব পড়ছে বিভিন্ন ক্ষেত্রে। এদিকে বাংলাদেশ সরকার বৈধ পথে অর্থ প্রেরণের অনুরোধ জানালেও বেশিরভাগ প্রবাসী ঝুঁকছেন হুন্ডির দিকে। এর কারণ বিশ্লেষণ করে হুন্ডি বন্ধে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি প্রবাসী কমিউনিটি নেতাদের। লেবানন থেকে বাবু সাহা রিপোর্ট জানাচ্ছেন শাহরিয়ার রাজ। লেবাননে বর্তমানে প্রায় 70,000 বাংলাদেশির বসবাস, যাদের বেশিরভাগই বৈধ কাগজপত্র বিহীন। ফলে তাদের উপার্জিত অর্থ দেশে পাঠাতে পড়তে হয় নানা ভোগান্তিতে। তাই অর্থ প্রেরণে হুন্ডির পথে হাঁটেন এসব প্রবাসীরা, যে কারণে বিপুল পরিমাণ রেমিটেন্স হারাচ্ছে বাংলাদেশ। তাছাড়া দেশটিতে এখনও পর্যন্ত কোনো বাংলাদেশি ব্যাংক না থাকায় বৈধ বাংলাদেশিরাও একমাত্র ভরসা মানি ট্রান্সফার কোম্পানিগুলো। পৃথিবীর অন্য সব কান্ট্রির ভিতরে ব্যাংকের ব্যবস্থা আছে, ব্যাংকে টাকা পাঠানো হয় প্রবাসীদের, কিন্তু আমাদের লেবানন ব্যাংকের ব্যবস্থা নাই। তো যদি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যদি ওনারা ব্যাংকের ব্যবস্থা করে তাহলে আমাদের অনেকের সুবিধা হয়। আমরা লেবাননে অনেক প্রবাসী আছি যাদের কাগজপত্র ঠিক না, তার কাগজপত্র ঠিক না থাকার কারণে আমরা হুন্ডিতে টাকা পাঠাই। এছাড়া লেবানন থেকে বৈধ পথে অর্থ প্রেরণকারী বাংলাদেশিরা জানান, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই উন্নত হচ্ছে বাংলাদেশ। তাই প্রবাসীরা যেন হয়রানির শিকার না হয় সেজন্য সরকারের সহযোগিতার দাবি জানালেন লেবাননের বাংলাদেশিরা। আমাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশ উন্নত হইতেছে, আমরাও চাই আমাদের দেশ আরও উন্নত হোক, কিন্তু বর্তমান সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের বিপদ আপদে আমরা যাতে হয়রান না হই, উনি আমাদের পাশে দাঁড়া। আমরা সরকারে আগে দিত 2%, এখন দিতে 2.5%, আসেন আমরা অবৈধভাবে টাকা না সারে বৈধভাবে টাকা সারি। হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণকারী প্রবাসীরা জানান, ব্যাংক থেকে খোলা বাজারে ডলারের রেট বেশি থাকায় হুন্ডিতে অর্থ প্রেরণ করছেন তারা। প্রবাসী বাংলাদেশিদের টাকা পাঠানোর জন্য বর্তমানে যে ব্যাংকিং রেটটি দেওয়া রয়েছে সেই তুলনায় কিন্তু তারা খোলা বাজারে অনেকটা বেশি রেট পাচ্ছে, ফলে হুন্ডির মাধ্যমে কিন্তু তারা দেশে টাকা পাঠাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এদিকে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন সকল প্রবাসী বাংলাদেশিকে বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর অনুরোধ জানান। প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা বৈধ পথে দেশে টাকা প্রেরণ করুন এবং দেশের অর্থনীতিতে আপনারা অবদান রাখুন। আপনাদেরকে আবারও অনুরোধ করব যাতে হুন্ডির মাধ্যমে আপনারা টাকা প্রেরণ না করেন, এবং হুন্ডির মাধ্যমে টাকা প্রেরণ করলে অনেকেই অনেক সময় টাকা না পাওয়ার সম্ভাবনা থাকে এবং আমরা এই ধরনের এই ক্ষেত্রে বিভিন্ন রকমের অভিযোগও পেয়ে থাকি। দেশের অর্থনৈতিক চাপ মোকাবেলায় প্রবাসীদের রেমিটেন্সের কোনো বিকল্প নেই, তবে রেমিটেন্সে প্রণোদনা বাড়িয়ে 2.5% করার ঘোষণার পর বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আগ্রহী হয়েছেন অনেকেই। শাহরিয়ার রাজ, ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।